হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেডিসিন হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নতুন একটি মেডিসিন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডেটল। দেখুন, এটা হচ্ছে ডেটল। ডেটল এটা হচ্ছে antiseptic, disinfectant, effective protection from the germs that causes infection. আচ্ছা, এটা বাংলাদেশের ব্র্যান্ডে করছে আপনার রেবিট কেমিক্যালস বাংলাদেশ। এটা প্রতিদান হচ্ছে 9/2021, অর্থাৎ সেপ্টেম্বরের 2021 সালে। এক্সপায়ারি ডেট হচ্ছে 8/2024, অর্থাৎ আগস্টের 2024 সালে আগস্ট মাসে। এটার প্রাইস হচ্ছে আপনার 42 টাকা। এটা 42 টাকা এটার প্রাইস। এটা হচ্ছে ছোটো সাইজটা, এটা ছোটোটা। ডেটল, তো এটা কী কাজ করে? এটা দেখুন, আমরা কাছে এদিকে দেখি, এখানে লেখা আছে সংক্রামক রোগ জীবাণু থেকে কার্যকরী সুরক্ষা, কাটা ছেঁড়া কীট দংশন। অর্থাৎ প্রাথমিক চিকিৎসা এবং হাসপাতালে প্রথম যে চিকিৎসাটা দেওয়া হয়, কাটা ছেঁড়া কীট দংশনে 1 ভাগ ডেটল 20 জগ পানিতে, মহামারী সংক্রমণ রোধে 1 ভাগ ডেটল 40 জগ পানিতে মিশিয়ে যন্ত্র দিয়ে ম্যাজে যাবতে অসুস্থ দুই মুছে নিন। যাত্রী কাছে 1 ভাগ ডেটল 40 জগ পানিতে ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যদি 1 লিটার পানি নেন, আপনার 1 লিটার পানিতে হাফ চা চামচ ডেটল মিশিয়ে নেবেন, তাহলে এটা আপনার ব্যবহার উপযোগী হয়ে যাবে। হ্যাঁ, এটার জেনেরিক নেমটা দেখুন আপনারা, ক্লোরক্সিফেনল ইবুপ্রোফেন 8%, ক্লোরক্সিফেনল 4.8%। এটা জীবাণুমুক্ত করার জন্য, জীবাণুমুক্ত কার্যকরী। এটা মূলত জীবাণুমুক্ত করার একটি মেডিসিন। এর মিশানোর প্রক্রিয়াটা এখানে লেখা আছে। এবং গৃহস্থালীর কাজে আমরা যদি ডেটল ব্যবহার করতে চাই জীবাণুমুক্ত করার জন্য, হ্যাঁ, মনে করেন যে আপনি বাড়ি, হসপিটাল, তারপর আপনারা বাইরের আঙিনা বা ঘরের মেঝে পরিষ্কার করলেন সেফ থাকার জন্য, বা আপনার যখন নিউবর্ন বেবি অর্থাৎ সিজার পর বা নর্মাল ডেলিভারি পরে জীবাণুমুক্ত থাকার জন্য, ঘর জীবাণুমুক্ত করার জন্য আপনার এটা ইউজ করতে পারেন। 1 ভাগ ডেটল 40 জগ পানি দিয়ে মিশিয়ে যন্ত্র দিয়ে মেঝে যাবতীয় অসুস্থ দুই মুছে। কাপড় ধোয়ার কাজে এটা আপনি ব্যবহার করতে পারেন। কাপড় ধোয়ার কাজে হচ্ছে 1 ভাগ ডেটল 40 জগ পানিতে, অর্থাৎ 1 বালতি পানি যদি আপনারা নেন, 1 বালতি পানিতে কত, 20 লিটার 23 লিটার পানি থাকে, এটা হচ্ছে 20 লিটার পানিতে আপনারা এটা মিশে ব্যবহার করতে পারেন। 20 লিটার পানিতে আপনারা 1 চা চামচ আপনারা ইউজ করতে পারেন। এখানে দেখা আছে গোসলের জন্য 1 তেল চামচ ডেটল 1 বালতি 10 লিটার পানিতে, 10 লিটার পানি যদি তাহলে 1 চামচ, 20 লিটার পানি যদি 2 চামচ, 30 লিটার 3 চামচ, 40 লিটার 4 চামচ, সেই হিসেব করে আপনারা ব্যবহার করবেন। সেভিংয়ের কাজে 1 ভাগ ডেটল 20 জগ পানিতে, হ্যাঁ, বাচ্চা কাপড় দেওয়া 1 ভাগ ডেটল 40 জগ পানিতে। সো এটা খাওয়ার জন্য নয়, এটা মূলত হচ্ছে আপনারা মিক্সআপ করে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এখানে একটা ইন্ডিকেশন আছে, দেখেন, খাওয়ার জন্য শুধু বাজি ব্যবহারের জন্য সকল ওষুধ অবশ্যই শিশুদের নাগাল বাইরে রাখবে। অবশ্যই একটা পরামর্শ নেবেন, একটা পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন। এখানে আরেকটি লেখা আছে, দেখুন, অতিরিক্ত তাপে ও রৌদ্রে গোলা হতে পারে কিন্তু কার্যকারিতা অক্ষুণ্ণ থাকে। তো বুঝতে পারতেছেন, অতিরিক্ত তাপে এবং রোদে গোলা হতে পারে কিন্তু কার্যকারিতা অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ এটা আপনার রোদে দিলে হয়তো গোলা হতে পারে, কিন্তু আমরা বুঝতে পারবেন না, যেটা কার্যকারিতা অবশ্যই থেকে যায়। কেমন, এটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন অ্যান্টিসেপ্টিক হিসেবে। আপনারা যারা অ্যান্টিসেপ্টিক ব্যবহার করেন, এটা ব্যবহার করতে পারেন। ডেটল অনেক ভালো মানের, এটা অনেক পুরানো ব্র্যান্ড, অনেক ভালো মানের। জার্মস অ্যান্ড কজেস ইনফেকশন, কেসেস ইনফেকশন, অর্থাৎ জীবাণুমুক্ত করার জন্য আপনারা কোনো জায়গায় যদি জীবাণুমুক্ত করতে চান, তাহলে আপনারা এই ডেটল ব্যবহার করতে। আর ব্যবহার বিধি এখানে দেওয়া আছে,
সেই হিসেব করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। কীভাবে পানির সাথে মিক্স করবেন, আপনারা পানির সাথে মিক্স করে এটা ব্যবহার করবেন। এটা মিক্স আপ করার জন্য এটা এখানে নির্দেশনাগুলো লেখা আছে। সো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের সাথে জানিয়ে দিন। অত ভালো ভালো অত্যন্ত ভালো ভালো একটি মেডিসিন ডেটল। হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে দেখাবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।